So each platter or disc has a flat circular shape like CD or DVD. Generally diameter ranges from 1.08 to 5.25 inches. Okay. স্যার আবার বোঝা যাচ্ছে না, সেই রকম সেই রকমই হচ্ছে। এই ক্লিয়ার আসছে তোমার এখানে? তাহলে ওটা ওর ওর প্রবলেম, ও আমি কিছু করার নেই। তো নেটওয়ার্ক তোমাদের দেখো, এখানে কলেজের ব্রডব্যান্ডে আমি বলছি, সুতরাং প্রশ্নই ওঠে না যেখানে ক্লিয়ার না হওয়ার কোনো কথাই নেই। তো একটু জেনারেলি অন্যরা শুনতে পাচ্ছিস ঠিকঠাক? আমি শুনতে পাচ্ছিস ঠিকঠাক? একদম ক্লিয়ার রে। ব্যাস আচ্ছা তাহলে আমি জেনারেলি রিজয়েন করি, মানে লিভ হয়ে যাচ্ছি দিয়ে। তো জেনারেলি তোমরা ডায়ামিটার হেডফোনের পিনটা ইয়ে কর। জেনারেলি ডায়ামিটার রেঞ্জেস ফ্রম 1.8 টু 5.25 ইঞ্চেস। বোথ সারফেস আর কভার্ড বাই ম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, সো দিস আপার এন্ড অ্যান্ড দিস লোয়ার এন্ড আর কভার্ড শোনা বাই, যাচ্ছে না? আবির শুনতে পাচ্ছে? এখন আমার কিছু করার নেই, একজন যদি শুনতে পায় তাহলে সেটা তোমার এন্ডের থেকে প্রবলেম, আমার প্রবলেম নয়। তোমরা রিস্টার্ট করো আরেকবার, মানে বন্ধ করে আবার ওপেন করো, তাহলেই হয়ে যাবে। সো বোথ সারফেস আর কভার্ড বাই ম্যাগনেটিক মেটেরিয়াল, দ্যাট ইজ টপ মোস্ট অ্যান্ড আপার সার্ফেস অ্যাজ লোয়ার সার্ফেস, অ্যান্ড দিস রিড রাইট হেড ইজ অ্যাটাচ উইথ দ্য ডিস্ক আর্ম। এইটা হচ্ছে ডিস্ক আর্ম, ঠিক আছে, হাতের বাহুর মতো, ঠিক আছে। এইটা একবার ভিতর থেকে বাইরের দিকে যাবে, বাইরে থেকে ভেতরের দিকে আসবে। সো দিস 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 কার্ম উইল গো ফ্রম ইনার মোস্ট লেয়ার অর ইনার মোস্ট ইউ ক্যান সে দ্যাট ট্র্যাক টু আউটার মোস্ট ট্র্যাক, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম আউটার মোস্ট ট্র্যাক টু ইনার মোস্ট ট্র্যাক অ্যাকর্ডিং টু মাই ইউ ক্যান সে অ্যাকর্ডিং টু মাই নিড অর অ্যাকর্ডিং টু মাই ডিমান্ড। অ্যান্ড অলসো ইউ ক্যান সি দ্যাট দিস ইজ কল্ড দ্য ট্র্যাক। এই যে দিস, এই যে দেখতে পাচ্ছ আমার কার্সারটা, দিস ইজ দিস, এই যে এই যে ডাকটা, এটা হচ্ছে একটা ট্র্যাক, দিস ইজ ওয়ান ট্র্যাক, দিস ইজ সেকেন্ড ট্র্যাক, দিস ইজ থার্ড ট্র্যাক, দিস ইজ ফোর্থ ট্র্যাক, দিস ইজ ফাইভ ট্র্যাক, সো দেয়ার আর এন নাম্বার অফ ট্র্যাকস। শুনতে পাচ্ছি না স্যার, তো আমার কিছু করার নেই ভাই, কারণ কেউ শুনতে পাচ্ছে কেউ শুনতে পাচ্ছে না, সেটা তো আমার দোষ নয়। তোমরা রিস্টার্ট করো আবার, মানে বন্ধ হয়ে গিয়ে আবার ইয়ে করো, কারণ আবির শুনতে পাচ্ছে, তার মানে কি প্রবলেমটা তোমাদের এন্ড থেকে, নেটের প্রবলেম কিনা দেখো সেটা। আমি ছাড়া অন্য কেউ কি শুনতে পাচ্ছে পুরো? যেন শুধু অর্পণ, রফিক আর সুব্রকান্ত আর রণজিতের প্রবলেম হচ্ছে। আমার তো শোনা যাচ্ছে, আমারও ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে আর তো কিছু করার নেই, কিছু লোকের ক্লিয়ার শোনা যাচ্ছে, কিছু লোকের ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমি আর কি করতে পারি, তাই না? এনিওয়ে, সো এবারে হচ্ছে এখানে আছে তোমার রিড রাইট হেড। সো আচ্ছা এবারে একটা জিনিস দেখো, সো দিজ আর কল, দিজ আর দ্য কল আর ইউ ক্যান সে দিজ আর দ্য ট্র্যাক। এই যে গোটা জিনিসটা, এই যে ডট 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 করে যেটা আছে, এইটা একটা ট্র্যাক, দিস ইজ অ্যানাদার ট্র্যাক, দিস ইজ অ্যানাদার ট্র্যাক, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ট্র্যাক, সো দেয়ার আর এন নাম্বার অফ ট্র্যাকস অ্যাভেলেবেল ইন দ্য, এটা হচ্ছে টপ মোস্ট ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে উপর থেকে তোলা, দিস ইজ দ্য টপ মোস্ট ভিউ, অ্যান্ড দিজ আর অল দ্য ট্র্যাকস, অ্যান্ড ইচ ট্র্যাক ইজ ডিভাইডেড ইন্টু সাম সেক্টরস, দিস আর কল দিস ওয়ান সেক্টর, দিস ইজ অ্যানাদার স্যার, সেক্টর, দিস ইজ অ্যানাদার সেক্টর, দিস আর অল সেক্টরস। হ্যালো, বলো বলো বলো, কথা কেটে যাচ্ছে আপনার। দেখো সেটা আমার প্রবলেম না, তোমাদের নেটওয়ার্কের প্রবলেম, এখানে নেটওয়ার্ক প্রবলেম আমার প্রশ্নই নেই, কেননা আমরা পুরো ব্রডব্যান্ডে কাজ করছি আজকে, এটা আমার মোবাইল থেকে না, কলেজ থেকে করছি ব্রডব্যান্ডে। একটুখানি তোমাদের নেটওয়ার্কটা দেখে নাও, ঠিক আছে? তাহলে নেটওয়ার্কটা মেরে দিন না। নেটওয়ার্ক মেরে মারছে তো, কালকে কালকে কতগুলো মেরে যাবে জানি না, আজকের মধ্যে বোধহয় সবকটা মেরে দেবে। প্রতীক স্যার আবার মেরে দিচ্ছে, কথা বলে না প্রতীক স্যারের সাথে, আবার এক মাসের জন্য মেরে দেবে, নাইস, আবার এক মাস মেরে দেবে, কোনো অসুবিধা নেই। মানে নেক্সট মাস থেকে তোমাদের কলেজ শুরু হয়ে যাচ্ছে, ডিসেম্বরের শুরু থেকে, তো এই নভেম্বর মাসটা এন্টায়ারলি তোমার চলবে অনলাইনে, তো অবভিয়াসলি তোমরা মানে নেট প্যাক পেয়ে যাবে। কালকেই আমাদের, কালকেই বলে দিয়েছে প্রতীক স্যারকে যে সবার অনলাইন যাদের, শুরু হচ্ছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হচ্ছে না 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 আবার না সত্যিকারে, অনলাইনে হচ্ছে? না 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 একদম কালকে সকালবেলায় হোয়াটসঅ্যাপ করে দিয়েছে যে মানে কালকের মধ্যেই করে দেওয়ার কথা ছিল। এবার এতজন স্টুডেন্টকে তো একদিনে একজন লোকের পক্ষে, প্রতীক স্যারের পক্ষে তো সম্ভব নয়, ধরে ধরে আরে ধরে করতে কলেজ হয়। মানে হবে হবে হচ্ছে, মানে জানুয়ারি হবে, তারপর আবার ফেব্রুয়ারি হবে, এরকম করে হবে? না এই তো এক মাসটা মেরে দেবে, এই এই নভেম্বরটা পেয়ে যাবে, কারণ ডিসেম্বর থেকে যখন কলেজ শুরু হয়ে যাবে তখন আর পাবে না, বাট এই মাসটা অবভিয়াসলি পেয়ে যাবে, কারণ অলরেডি শুরু হয়ে গেছে, হয়তো অনেকেই পেতে শুরু করেছে। এখন কোন ইয়ার থেকে শুরু করেছে সেটা আমি জানি না, সেটা আমার সঙ্গে কথা হয়নি, সেটা তোমার প্রতীক স্যারের থেকে একটু জেনে নিও যে কোন ইয়ার থেকে শুরু করেছে,
ঠিক আছে, বাট এটা ঠিক তাহলে স্যার যাদের প্রবলেম হচ্ছে হ্যালো তারা কি হেডফোনে শুনছিস? স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি সবার কথা। না স্যার, বলছিলাম এই ডিসেম্বর থেকে ওটা শিওর কি কলেজটা স্টার্ট হবে বলছেন, হ্যাঁ 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 মানে ফার্স্ট থেকেই? এক্সপেক্টেড, মানে তোমার কারণ বারবার ইয়ে শুরু হয়ে যাচ্ছে নভেম্বরে বলেছিল তখন। না, তোমার লোকাল ট্রেন শুরু হয়ে যাবে অত এই সপ্তাহের লাস্টের থেকে শুরু হয়ে যাবে। আজকেও আসানসোল দেখলাম একটা লোকাল ট্রেনে বেশ ভালোই জম্পেশ ভিড়, ঠিক আছে, মানে ওটা নামেই স্টাফ লোকাল হয়ে গেছে এখন, ইয়ে মানে লক্ষ্মীকান্তপুর যাচ্ছিল তো এখন আর হ্যাঁ হ্যাঁ উঠতে দিচ্ছে ট্রেনে, তো উইদিন দিস উইক এন্ডের মধ্যেই দেখবে যে ট্রেন শুরু হয়ে যাবে, অত সেই আগের মতো থাকবে না, বাট অফিস টাইমে ট্রেন পাবে। স্যার হ্যাঁ এক্সাম কবে স্যার এটা আমার প্রবলেম না, অনেকের প্রবলেম হচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না, গ্রুপে আর মেসেজ সেটা করছে তো আমি আপনাকে আর কি করব। দেখাচ্ছে। আচ্ছা যাই, তুই কি হেডফোনে শুনছিস না স্পিকারে? আমি স্যার হেডফোনে ওর জানতে অবস্থা পারলাম যে শুনতে আবার পাচ্ছি। শুনতে পাচ্ছি ভালোই। তাহলে তো আমার কিছু করার নেই, সেটা দেখো তোমাদের এরিয়ায় হয়তো নেটওয়ার্কে কিছু প্রবলেম হতে পারে পার্টিকুলার আমার যার। স্যার প্রথম শুনতে পাচ্ছিলাম না, যখন রিজয়েন করলাম যে আবার শুনতে পাচ্ছি হ্যাঁ ভালোই। রিজয়েন করো, রিজয়েন করো, সবাই রিজয়েন করো, হয়ে যাবে। স্যার বলছি, যদি আবার ডিসেম্বরে খোলে তো এক্সাম কবে হবে? এক্সাম এবার আর আগের মতো করে মামাবাড়ির মতো আবদার হবে না, যে একবারে পুরো মানে ছাগলও পর্যন্ত 9.5 পেয়ে গেছে, এরকম হবে না, ঠিক আছে। একটা শ্রেণীকে ওই মানে ওই মল্লিকপুরে একটা ছাগলও পর্যন্ত একটা 9.5 পেয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, ঠিক আছে। এবার 9.95ও হয়ে যাচ্ছে, আমরা এত নাম্বার আমরা দিয়েছি কিনা আমার নিজেরও ডাউট আছে, ঠিক আছে, মানে তোমাদের নয়, আমরা সেটা ফাইনাল ইয়ারকে দেখছিলাম যে এত নাম্বার আমরা দিইনি, মানে ল্যাবে প্রত্যেকেই 10 out of 10 পেয়েছে, অথচ আমার শিওর যে আমরা সবাইকে 10 মানে ও দিইনি, তারপরে কি করে 10 out of 10 বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে সেটা বিশ্ববিদ্যালয় জানে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু স্যার বলছি এক্সামটা হবে কবে, মানে একদম হবে, যদি এবার হবে, ডিসেম্বরে এবার হয়তো তোমাদের হবে? এক্সামটা প্রবাবলি আর ইয়েতে হবে না, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়তো হবে, বাট কেউ কেউ বলছে মার্চে হবে, বাট অত লেট হবে না হয়তো, কারণ একটা ইয়ে তো রাখতে হবে, মানে ভারসাম্য রাখতে হবে, সেটা মেবি হয়তো ফেব্রুয়ারির দিকে হতে পারে, বাট ডিসেম্বরতে কলেজ চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি কেউ ফেল করেছে, কে ফেল করেছে বাবা এই মরশুমে, কেউ তো ফেল করেনি, কাউকে ফেল করাবে না। আচ্ছা তো যাই হোক, তো তাহলে আমরা যেটা করছি, হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নিজেই ভুলে গেলাম কি পড়াচ্ছিলাম, এনিওয়ে। আচ্ছা ও আচ্ছা, সুভাষ স্যার আজকে গুগল মিট নেবে না, সুভাষ স্যার আজকে তোমাদের নোট দিয়ে দেবে, ঠিক আছে, এবং কালকে ক্লাসটা হবে, ঠিক আছে। আচ্ছা সো লেট আস কাম টু দা সিক, তো আমরা দেখলাম যে দিজ আর কল দা সেক্টরস, তাহলে এক একটা ট্র্যাকে যেগুলো ডিভিশন থাকে সেগুলোকে বলে সেক্টরস, ট্র্যাক হচ্ছে এই এক একটা, তুমি দেখতে পাচ্ছ যে ছোট ছোট যে গোল 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 যে ইয়ে থাকে এগুলো হচ্ছে একটা ট্র্যাক। আচ্ছা এবারে এইটা যে রিড রাইট হেড, মাঝখানে একটা ডান্ডার মতো থাকে, দ্যাট ইজ কল্ড আ স্পিন্ডেল, সো দিস রোটেট, দিস ইজ কল্ড আর্ম, ওকে, অ্যান্ড এভরিথিং ইজ গিভেন ওভার হিয়ার। নাও সিক টাইম, নাও সিক টাইম ইজ সাপোজ তোমার রিড রাইট হেডটা এখন ইনার মোস্ট লেয়ারে আছে, সো ফ্রম দ্য ইনার মোস্ট লেয়ার নাও মাই রিকোয়েস্ট কামস দ্যাট আই ওয়ান্ট টু রিড সামথিং ফ্রম দ্য ফ্রম সাপোজ এ দিস লেয়ার, সাপোজ দিস আউটার মোস্ট লেয়ার, সো সিক টাইম মিন্স দিস রিড রাইট হেড উইল টেক দ্যাট অ্যামাউন্ট অফ টাইম টু গো ফ্রম দিস পার্ট টু দিস পার্ট, মানে এইখান থেকে ইধার সে ইধার জানে কে লিয়ে যো টাইম লাগতা হয়, ইধার সে ইধার জানে কে লিয়ে উসকোই বলতে হয় সিক টাইম, ঠিক হ্যায়। আবি সিক টাইম কে বাদ হ্যায় ল্যাটেন্সি, ল্যাটেন্সি মতলব দেখো ইধার সে ইধার জানে কে লিয়ে এক টাইম লাগতা হয়, লেকিন